हाय बंधुरा अस्सलामु अलैकुम वेलकम बैक टू केमन आछो तोमरा आमरा तो आलहमदुलिल्लाह भालोई आछी। तो एकोन 9টা বাজে समस्त बासी काजकर्म आमार हो गेछे। तो आमार गोसल कराओ हो गेछे। एई जे भात बसिए दिएछी, भात होच्छे। आर एई घरटाओ आइगे ऊपर झोलगुलो झेड़े निये भालो करे निये सब किछु मुछे निये शुद्ध सामसेटेर एगुलो नामानो होयनि, एगुलो पोरे एकदिन नामाबो। ओगुलोतेओ प्रचुर धुलो आछे। आर एई जे बेड कवरटा तुले केचे दियेछि, एखोनो पाता होयनि। ओरा एखाने बसे पड़ाशोना करछिलो तो आमार आर पाता होयनि। एखोन एई बेड कवरटा आमि पेते नेबो। और ये घरे बेड कवरटाओ पाल्टाते हबे। तीन चार दिन हो गेलो एखानेई शुच्छि आमरा। तो एखाने बिछानाटा तुले निएछि। घरगुलो झाड़ दिये सब मोछा हो गेछे। तो ठीक आछे, तोमरा देखते थाको, आमि रान्नाटा करे निई। तो सकाले खावा दावार पर আমি থাল বাসনগুলো ধুয়ে নিয়েছিলাম, নিয়ে আবার সবজিগুলোও কেটে নিয়েছি, তরি তরকারি সব গুছিয়ে নিয়ে চলে এসেছি চুলোর পারে। তো এই যে চাল ধুয়ে নিয়েছি, আর এইখানে গোশটা ম্যারিনেট করে নিয়েছি একবারে। সব কিছু দেওয়া হয়ে গেছে এতে। আর এই যে পাট শাক, গোশ হবে পাট শাক ভাজা আর ভাত। তো এখন তো অনেক বেলা হয়ে গেছে, আমি জোহরের নামাজ পড়ে তবেই ভাতটা বসালাম। 2:30টার দিকে ভাত খাবে তো অসুবিধা হবে না, হয়ে যাবে দুটো তরকারি, বেশি দেরি লাগবে না। তো আমি চুলোয় জালটা ধরিয়ে দিলাম, দিয়ে এখন রান্নাটা করে নেব। তো আমি রান্নাটা করি, তোমরা দেখো। আর এই যে মুরগিতে ডিম পেড়েছে, দেখো 7টা ডিম। তো 6টা আমি বার করে নিয়েছি, এই দেখো। এখানে খুব কষ্ট করে বার করতে হয়েছে, এখানে দাঁড়ানোরই জায়গা নেই, খুব অসুবিধা। দাঁড়াও দেখাই, এই যে এখনও একটাও যে আছে ডিম, ওই ডিমটা নেব না, ওইখানে থাকবে, তা না হলে কালকে আবার ডিম দেবে না। মুরগিতে একটা ডিম ধুতে হবে তবে ডিম দেবে, তা নাহলে দড়ি বেড়াবে ওদিক ওদিক। তো আমি ডিমগুলো খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ একদম পরিষ্কার। তো এগুলোকে এখন আমি ফ্রিজে রাখবো। তো চলো, তো ফ্রিজ খুলে দেখি আমার সয়া সসটা পড়ে গেছে, তো ওটা তুলে দিলাম। এবার ডিমগুলো জায়গায় রেখে দেবো। তো চলো দেখতে থাকো। তো ফাইনালি আমার রান্নাটা হয়ে গেল। তো দেখো এই যে পাট শাক ভাজা করে নিয়েছি, আর এই যে গোশটা, আর এখানে আছে সকালের আলু মাখা আর পটল মাখা। এই পটলটা তোমাদের একদিন শেয়ার করব কিভাবে আমি করেছি। এই যে, আর এই যে ভাত, ভাতের হাঁড়িটা কালিটা আমি কলের পাড়ে নিয়ে গিয়ে সুন্দর করে ধুয়ে নিয়ে এসেছি। কালি কখনোই আমি ঘরে তুলি না, ভাত হয়ে গেলে ফ্যানটা গেলে নিয়ে আমি হাঁড়িটা কল পাড়ে গিয়ে পরিষ্কার করে ধুয়ে তবেই ঘরে নিয়ে আসি, তাহলে আর ঘরে কোথাও কালি হয় না। এই যে, তো দুপুরে খাওয়া দাওয়া শেষ আমাদের, সবার খাওয়া হয়ে গেছে। আমি থাল বাসনগুলো ধুয়ে নিলাম। তো তার আগে একটা বড় ভুল করে ফেলেছি, কালকের ভিডিওটা আপলোড দিয়েছিলাম, তো আপলোড হয়ে গিয়েছিল,
দুটো ভিডিও একই রকম মনে হলো দেখে, আমি ভাবছি দুবার মনে হয় আপলোড হয়েছে একই ভিডিও, তো ডিলিট করে দিয়েছি আমি। আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে আমি ডিলিট করে দিয়েছি, তো কালকের ভিডিওটি আর আজকে আমি দিতে পারলাম না। আবার বসিয়েছি আপলোড, দেখা যাক যদি হয়, কখন হবে ঠিক নেই, যদি হয় তাহলে আবার দেখতে পাবে তোমরা। তো এত বড় ভুল একটা আমি না দেখেই করে ফেলেছি, কিছু করার নেই, ভুল করেছি, এখন ভুল শুধরাতে হবে যাই করে। তো দেখো বেড কভারটা এখনও আমি পাতিনি এখানে, এখন আমার এটা খুলতে হবে খাটটা, এর ভিতরে একটা বড় ব্যাগ আছে, ট্রলি ব্যাগ, ওটা আমার বার করতে হবে, ওটা দরকার। তো আমি এখন ব্যাগটা বার করে নেব, নিয়ে তারপর বেড কভারটা পেতে নেব। তো দেখো কি অবস্থা, খাটটা মানে আর বেশি দিন যাবে না, ঘুণ লেগে সব, কি অবস্থা। খাটের কাটে অবশ্যই ঘুণ লাগেনি, ঘুণ লেগেছে এই পিলাইয়ে, পিলাইয়ে ঘুণ লেগেছে, তো পিলাইগুলোই হয়তো খুব তাড়াতাড়ি পাল্টাতে হবে, যতদিন চলে চলুক। কি অবস্থা দেখো, এখন এসব নামিয়ে পরিষ্কার করা সম্ভব না, তো আরেকদিন করব পরিষ্কার, পরে একদিন বার করব, সব করে ধুয়ে পরিষ্কার করে আবার রাখতে হবে। এই যে এই যে ব্যাগটা, ব্যাগটার কি অবস্থা, ব্যাগটা একটা ওড়না দিয়ে ঢেকে রেখেছি, না হলে আর নিয়ে আয় যেত না মনে হয়। আর এই যে এগুলোই কিছু পুরাতন জামা কাপড় আছে, ওইগুলোই কাঁথাটা তা আছে সব বস্তায় ভরা, থাক যেখানে যেমন আছে তেমন থাক, কিছু বার করার পরিস্থিতিতে নেই আমি। কি অবস্থা সব, তো বেড কভারটা পেতে নিলাম, দেখো এবার এই ব্যাগটা পরিষ্কার করতে হবে আমাকে, তো চলো ব্যাগটা বাইরে নিয়ে যাই। এই যে ব্যাগটা, ব্যাগটাতে তেমন ধুলো লাগেনি, লেগেছে তো অল্প, তো একটু ঝেড়ে নিলেই হয়ে যাবে, ধোয়া লাগবে না, তো আমি ব্যাগটা পরিষ্কার করে নেবো এখন। তো ব্যাগটা কী জন্য বার করলাম, কোথাও যাব কি না, না পরিষ্কার করার জন্য বার করলাম, সব কিছুই বলবো তোমাদের, দেখতে থাকো আমার ভিডিও, সব প্রশ্নের উত্তর পেয়ে যাবে। তো ব্যাগটা আমার পরিষ্কার করা হয়ে গেল, এই যে একদিন চকচক করছে নতুনের মতো, ঘরটাও ঝাড় দিয়ে নিয়েছি, তো চলো আবার সন্ধ্যার পরে দেখা হচ্ছে। তো সন্ধ্যার আগেই আবার আমি ফিরে আসলাম, এই যে মানি প্ল্যান্ট গাছটা খুব নোংরা হয়েছে, নোংরা হয়েছে বলতে পানিটা অনেকদিন পাল্টানো হয়নি, তো পানিটা পাল্টে নিচ্ছি, আর গাছগুলো ধুলো পড়েছে, তো ধুলোগুলো ধুয়ে নিচ্ছি। তো দেখো খুব ভালো করে আমি গোড়াগুলো ধুয়ে নিয়েছি, পাতাগুলোও ধুয়ে নিয়েছি, এখন নিয়ে গিয়ে আবার রেখে দেবো, যেখানকার জিনিস সেইখানেই রেখে দেবো। তো চলো, এই যে এটা হলো একটা সসের বোতল, তো আমি কালার করে নিয়েছি, আর এটা একটা ছোট বালতি, এটাও আমি কালার করে এভাবে একটা ফুল দিয়ে দিয়েছি। তো এই যে
এই গাছটা আমি এখানেই রাখি, মাঝে মাঝে পানি পাল্টে দিই আর গাছটা ধুয়ে দিই। তো আমার ভিডিওটি আর বড় করছি না, এখানেই শেষ করছি। আবার ফিরে আসবো কাল একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, আর আমাদের জন্য দোয়া করো যেন আমরাও ভালো থাকি, সুস্থ থাকি। তো খুব মেঘ করেছে, এখন আমার চুলোটা ঢাকতে হবে, চট দিয়ে ঢাকবো চুলোটা। তো কাল ফিরে আসছে একটা আবার নতুন ভিডিও নিয়ে, ততক্ষণে তোমরা দেখতে থাকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।